গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, পজিটিভ আছো, বিকজ পজিটিভ থাকাটা ভীষণ দরকার। তা না হলে সেটা আমাদের মনে এফেক্ট করে, মনে এফেক্ট করে মানে আমাদের শরীরে এফেক্ট করে। তোমরা জানো সকালে আমি একটা যোগা সেশন করি নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য। তবে আমার সাথে জয়েন করেছে এই যে আরেকটা মানুষ, সকাল সকাল এখন রেগুলার আমার সাথে প্রাণায়ামটা করে, পুরো ওয়ার্কআউটটা হয়তো করে না। আমি চেষ্টা করি আমি যতটুকু শিখেছি ওরই মধ্যে টুকটাক ভাবে একটু করাতে, বিকজ কি হয় তাতে শরীরটাও ভালো থাকে আর পজিটিভনেসটাও থাকে, স্ট্রেসটা কমে যায়। তো সেই জন্য নতুন জয়েন করেছে। তো আমরা আবার একটা টিচার রাখবো, বিকজ অনেক কিছু প্রবলেম হয়, আমার যেটা প্রবলেম সেটা আমি অলমোস্ট জানি এবং সেটা আমি চর্চার মধ্যে রাখি, কিন্তু বাবার যে প্রবলেমগুলো আছে সেটার জন্য আমার মনে হয় একটু প্রপার গাইডলাইনটা ভীষণ দরকার। তো তার জন্য আমরা একজন টিচার আই থিঙ্ক নেক্সট মান্থ থেকেই আসবে, তো তোমাদের সাথে শেয়ার করবো সেটাও। আপাতত চলো একটু যোগা করিনি, বাবা শেষ হয়ে গেছে, আমার আর একটু বাকি আছে। কালকে যখন আফটার রেকর্ডিং আমার হাতে অনেকটা টাইম ছিল, কিছুটা টাইম ছিল, অন্তত একটা মুভি দেখা যাবে। আর অনেক দিন ধরে আমি কোনো মুভি দেখিনি, প্রচুর ভালো ভালো বাংলা মুভি রিলিজ করেছে, তো কালকে ওই জন্য ফাটাফাটিটা দেখে এলাম। দেখে আমার শুধু এটুকুই মনে হয়েছে যে দেখো, রোগা মোটা কালো ফর্সা মানে তোমার বার্ষিক ব্যাপারটা না খুব একটা সাময়িক বিষয়, যেটা একটা টাইম পর্যন্ত সবাই খুব চর্চা করবে বা মানুষজন বলবে, কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে তুমি তোমার তুমিটাকে নিয়ে যদি খুশি থাকো, আনন্দে থাকো, আমার মনে হয় এবং কনফিডেন্ট থাকো অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে আমার মনে হয় তোমাকে কেউ ডমিনেট করতে পারবে না কোনো দিক থেকে। আমি আমার তাতেই যদি আমি বলি যে আমি এই ওয়ার্কআউট করি একটুখানি নিজের জন্য, আমি জানি আমাকে ফিট থাকতে হবে, তো এই ফিটনেসটা খুব দরকার, তো সেটাকে আমি এনজয় করি তাই করি। যদি আমার খেতেও ইচ্ছা হয় আমি খাই, তো এবার যদি আমি কাউকে কোনো একজন স্লিম ট্রিম একজন বেশ সুন্দর মানে সুন্দর মানে সে তার মতন করে সুন্দর, আসলে আমরা সবাই আমাদের মতন করে সুন্দর, তো তাকে যদি আমি দেখি এখন মানে ইস তোর ফিগারটা কি সুন্দর ভাই আমার যদি হতো, তো তোমার যদি এটা মনে ইচ্ছা থাকে তাহলে তুমি সেইভাবে নিজেকে মেনটেন করো বা সেই রকম পরিশ্রম করো, কিন্তু তোমার যদি মনে হয় যে না আমি আমার জায়গাতে একদম ঠিক এবং আমি আমাকে নিয়ে হ্যাপি, আসলে রোগা খুব রোগাদেরও যে অসুস্থ হয় না এমনটা নয়, খুব মোটারও যে অসুস্থ হয় না এমনটা নয়, ফিট থাকাটা সবার আগে ভীষণ দরকার, মেন্টালি ফিট থাকাটা আরো বেশি দরকার, তাহলেই দেখবি সমস্তটা খুব স্মুথ হয়। তাই মুভিটা দেখে বেশ ভালোই লেগেছে, সেই উইন্ডোজের প্রোডাকশন হাউসের মুভি আমার বরাবর দেখতে খুব ভালো লাগে এবং কৌশিক গাঙ্গুলি কিছু কিছু জায়গা আছে আমার দেখতে খুব ভালো লাগে, তো অনেকদিন দেখা হয়নি, কালকে গিয়ে দেখে এলাম, ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে মাইশলি স্পেশাল কাড়া, যেটা আমি সকালবেলা অলরেডি খেয়েই যোগাতে গিয়েছিলাম, আর আখরোট আর খেজুরটা খেয়েই গিয়েছিলাম, শুধু এইটা ছাড়ানো হয়নি, কাঠবাদামটা, তো সেটা এখন খাই। সকালবেলা এই যে আমাদের পুরো একদম মানে এক মক চা, বিকজ এখান থেকে জেঠুর কাছে যাই, তারপরে আমরা তো খাই ছেড়ে দাও, তারপরে আমাদের এখন মিস্ত্রি লেগেছে, সেটা বিকালবেলা দেখাবো। আর মা বলছে ব্যায়াম করতে আমার খুব ভালো লাগে, একবার করতে শুরু করলে আর শেষ করতে ইচ্ছা করে না, আমি বলছি সেইটাই তো ব্যাপার যে চেঞ্জ করতে হবে, না হলে শরীর যদি একটা ব্যায়ামে সয়ে যায় তাহলে সেটা কাজ করে না, দ্যাটস ওয়াই ডক্টর একটা ওষুধেরই সাবস্টিটিউট ওষুধ বা একটু পাওয়ার অফ ডাউন মানে আপ এন্ড ডাউন করে দেয়, দ্যাটস ওয়াই কি আমাদের শরীর কিছু সয়ে গেলে সেটা শরীরে এফেক্ট করে না, ওই জন্য চেঞ্জ একই ব্যায়াম একই এফেক্ট করবে কিন্তু অন্য ব্যায়াম দেয়। যে দেশে আইন আছে আইনের ফাঁক দিয়ে দেশ চলে, তোমাদের এই তেলটার কথা আমি আগেই বলেছিলাম, এই হেয়ার অয়েলটার কথা, ঠিক আছে? তো এইটা আপাতত আজ তো রবিবার, তো তেল মাখতে আমার সবসময় খুব ভালো লাগে, আমার মনে হয় তেলটা, হ্যাঁ, তো এটা আপাতত আমি একটু, আমি আগের দিন তোমার এর লিঙ্কটা দিতে পারিনি বিকজ আমি হারিয়েই ফেলেছিলাম অ্যাকচুয়ালি, বিশেষত এটাকে মূল যেটা আছে সেটা হচ্ছে আনিয়ন আর মেথি, যেটা আমার মনে হয় চুলের জন্য ভীষণ ভালো, আর আমি খুব একটা এক্সপেরিমেন্ট করি না চুল টুল নিয়ে, স্কিন নিয়েও খুব একটা বেশি করি না, তো
আমি এটা ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখো তোমরা যদি ইউজ করো আশা করি ভালোই হবে। তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, ব্যাম ট্যাম করে তো মা বানিয়ে দিয়েছে ওটস এর রুটি, তাও আমার মতো নরম করতে পারিনি, ওটা একটু শিখিয়ে দিতে হবে, আর তার সাথে ভেজিটেবল স্যুপ। আর চলো আপাতত আমি সমস্ত কিছু নিয়ে বসে গেছি, একটু ক্লাস করিয়ে নেব, দিন দেখা যায় আজকে দুপুরে কি কি মেনু হচ্ছে, বিকজ ভাই বাজারে গেছে। এই যে আমরা যখন চিংড়ি মাছ কাটি, ভালো করে দেখো এই যে কালো রঙের জায়গাটা, এটা কেটে আনাটা ভীষণ দরকার। এই যে দেখতে পাচ্ছ শিরা মতনটা, সেটা তোমরা অনেকেই জানো হয়তো, কিন্তু সেটা যখন না কেউ অনেকবার বলার পরেও আনে না, তখন কি হয় বাড়তি একটা কাজ সংযোজন হয়ে যায়। চিংড়ি মাছটাকে ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি, বিকজ আজকে যেটা হবে সেটা হচ্ছে মা বলেছিল আজকে একটু ফ্রাইড রাইস আর চিলির উপর কিছু করবে, বাট পোনা মাছ তো ওভাবে চিলি দিয়ে করা যাবে না যেভাবে কাটা আছে অন্তত এখানে। তো আমি বললাম তাহলে চিংড়ি মাছ দিয়ে চিলি পরনি বানিয়ে নিও, তো সেই জন্য আর কি ব্যাপার। কিন্তু এইগুলো পরিষ্কার না দেখলে না আমার খুব মানে বিরক্ত লাগে মাথাটা, তো চলো আপাতত চিংড়ি মাছগুলো সারিয়ে নিই। সব জিনিসগুলো দেওয়া হয়েছে, ও বললো শুকনোতে দিলে এটা ভালো হবে আর কি। আমি হলে কি করতাম, ওতে একটু জল মিশিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে চটকে নিয়ে তেলে ভাজতাম। আসলে বিষয়টা দেখো, আমি চেয়েছিলাম যে একটা পাতলা জাস্ট একটা মানে যেটা ব্যাটার যেটা পাতলা একবারে হোক, আর শুকনো হলে কি হয় একদম যতটুকু ধরা ততটুকুই হয়। তার কারণ একটাই, সেটা হচ্ছে ভীষণ কর্নফ্লাওয়ার বা ময়দা ফয়দা দিয়ে করে ডিম টিম দিয়ে করলে ব্যাটারটা অনেকটা ফুলে যায়, দেখতে হয়তো ভালো লাগে কিন্তু কি হয় অনেকটা কর্নফ্লাওয়ার থাকে, তো হ্যাঁ অনেক কিছু ব্যাপার। তো সেই জন্য এখন নতুন অনেকেই করেন এবং আমি এটা ইউটিউব থেকেই শিখেছি যে জাস্ট শুকনোটা মানে ময়দা কর্নফ্লাওয়ার গোলমরিচ লঙ্কা গুঁড়ো এইগুলো দিয়ে জাস্ট ডাস্ট মানে চিংড়ি বা চিকেন বা ফিশ যেটাই করছেন বা পানির জাস্ট ওপর থেকে জাস্ট এপাশ ওপাশ করলে তা যতটুকু ধরবে সেটা নিয়ে আপনি ভেজে নিন, তাতে কি হয় যতটুকু একটা পাতলা একটা লেয়ার সেইটাই বেশ ভালো লাগে, এই বড়ো বড়ো ধাবা ধাবা লেয়ারটা আমার ঠিক ভালো লাগে না। তবে এবারে আমি একটা নতুন প্রসিডিওরে চিলিটা বানাবো, লাস্টবার দাদা ভাইরা একটা এনেছিল চিলি চিকেন এনেছিল যে সেখানে কারি পাতা দিয়েছিল, দাদা ভাইদের কোনো একটা কাজেতেই হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে, তোমরা অনেকে ট্রাই করতে পারো বা অনেকে ট্রাই করেছো, আমি আজকে করে দেব কীরকম লাগে। রসুন থেকে গন্ধ বেরোক আপাতত। আর আজকে ভিডিওটা মূলত যে কারণে করা সেটা হচ্ছে আমি সেদিনকে জামাই ষষ্ঠীর দিন আমার এত খারাপ লেগেছে, আমি রান্না করতে এত ভালোবাসি বাট আমি দিদিভাইকে একটু সাহায্য করতে পারিনি, ওই যে বলেছিলাম সার্থকপরের মতন বেলায় গিয়েছিলাম, তার একটাই কারণ হচ্ছে কালকে আমার একটা ছোট্ট রেকর্ডিং ছিল, আর রেকর্ডিং এর জন্য বুঝতেই পারছো আমাদের ভোকাল যে বিষয়টা সে খুব সেন্সিটিভ হয়, তো যাই জন্য আমি ওই সব তেল ঝালের জায়গাটা এই কদিন কমই গেছি, দু তিন দিন একটু বেশ সাবধানে থেকেছি, কারণ যাই হোক সেদিনকে আমার খুব খারাপ লেগেছে, বাট আগের বছর আগের বছর আমরা প্রচুর আনন্দ করে রান্না বান্না করেছি, তাই একটু দেরিতে গেছি কারণ আমি জানি আমি গেলেই রান্না করে চলে যাবো, কিন্তু যাই হোক সেদিনকে ওর উপর পুরো প্রেশার পড়ে গেছে, আর আজকে কালকে তো রেকর্ডিং হয়ে গেছে, তাই আজকে ভাই এনেছে চিংড়ি, তো আমি তাই জন্য একটু চিংড়ি মানে মানে গার্লিক প্রন যেটাকে বলা হয় সেটা করবো। আর সন্ধ্যেবেলায় দাদা ভাই আসছে, বিকজ আমাদের একটা পুরুলিয়া ট্রিপ বা একটা ছোট্ট দু তিন দিনের জন্য যাওয়ার প্ল্যানিং চলছে, তার কারণ হচ্ছে সোমালি আসছে অনেকদিন পরে অনেক দিনের ছুটি নিয়ে, তো তাই জন্য আমরা সবাই মিলে যাব। আর তার আগের দিনকেও তোমাদের বলেছি যে জয়দীপদার ব্যাংক থেকে একটা অফার দিয়েছে মন্দারমণি ট্রিপের জন্য বা আরও অনেকগুলো জায়গা ছিল, বাট আমরা আপাতত কাছে পিঠে মন্দারমণিটাকেই চুজ করেছি, 4-bedded
দুদিনের ব্রেকফাস্ট ইনক্লুডিং। তো খুব সুন্দর হোটেলটা আমরা দেখে নিয়েছি অলরেডি, ওর মেলটেল এখন আসছে, তো সেইটাও আমরা যাব প্ল্যানিং করছি যে কবে নাগাদ যাওয়া যায়। তো পরপর ঘুরতে যাওয়া আছে, পরপর ঘুরতে যাওয়া, তো আমরা ভীষণ হ্যাপি। তো দাদাভাই এসে আজকে প্ল্যানিংটা হবে। যাই হোক, আজকে হচ্ছে মা আমার স্টুডেন্ট সেখানে দাঁড়িয়ে পড়েছে, কনস্ট্যান্ট দেখে যাচ্ছে, একটার পর একটা স্টেপ, একটার পর একটা স্টেপ। আমাকে রাখতেই হবে, সেটা এতদিন খেয়াল করেন না, আমাকে রান্নাঘর থেকে তাড়িয়ে দিত, ওটা আমার নিরামিষের ব্যাপার বলে তাড়িয়ে দিত। স্বাভাবিক এটা, বিকজ আমি চাই ওই এক তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর, বিকজ আমি যখন রান্না করি সে যেখানেই করি আমার চারপাশটা পুরো পুরো পরিষ্কার থাকে। আর হচ্ছে একটা কথা, আমার পানের সামনে ঘ্যান ঘ্যান করলে হবে, যখন আমি অনেকটা রান্না করি, কথা একটা দুটো রান্না নয়, তখন ওই বলে না ব্রেনটাকে একটু ঠান্ডা রাখো, তাহলেও কাজ ভালো হয়, ওই কারণে ঢুকতে দিই না। নিয়ে নিয়েছি চায় কাপ, যাচ্ছি এখন ছাদেতে। ও ভাই রে, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই দেখাচ্ছিলাম না যে ঘরে প্লাইয়ের কাজ হচ্ছে, আপাতত এই যে রংটুকু হয়েছে, মানে জাস্ট বেস কালারটা হয়েছে আর কি, এই যে এই যে আপাতত খবরের কাগজ দিয়ে মুড়ে দিয়েছে, বেশ সুন্দর, এটাও একটা সুন্দর থিম হয়ে গেছে, বেশ ভালো লাগছে। চলে এসেছি ফুলমালির বাগানে, বেশ সুন্দর। এই যে সার দেখো, সব পচা পচা সার, বাগান পুরো সেজে উঠেছে একদম। ওই যে দূরে দেখো সবাই খেলা করছে, আজকে রবিবার ছুটির দিন, আকাশটা এরকম কিরকম মেঘলাও করেছে মনে হচ্ছে, আবার আবার দেখছি পরিষ্কারও আছে, কি যে আছে ভগবানই জানে, কনফিউশন হি কনফিউশন। হ্যাঁ হ্যাঁ, এই পাশটা বেশ সুন্দর, ফাঁকা সুন্দর, আর এই পাশটা পুরো মেঘলা টাইপের একটা। আসলে যে কোনো সৃজনশীল কাজেতেই যেটা মূলত দরকার সেটা হচ্ছে যত্ন, যত্ন করে লালন করা। তাই বাইরে থেকে যেটা দেখতে খুব ঝকঝকে লাগে, খুব সুন্দর লাগে, সেটার পেছনে প্রচুর পরিশ্রম থাকে। যারা এই বাগান বলুন বা বিভিন্ন সৃষ্টিশীল কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন, আমার মনে হয় তাদের পরিশ্রমটা তথাকথিতভাবে চলে আসা কাজগুলোর থেকে একটু বেশি কঠিন এবং একটু বেশি যত্নশীলই বটে, যার ফলাফলটাই তাই এত সুন্দর হয়। তো যাই হোক, হয়তো তোমরা অনেকেই বলবে যে তুমি তো মাকে হেল্প করতে পারো, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেটা ভালোবাসি না সেটা খুব একটা করি না। আমাকে করে দিতে বললে গাছে জল দিয়ে দাও বা এটা করতে বললে আমি যদি বাড়িতে থাকি নিশ্চয়ই দিয়ে দিই, কিন্তু ওই যে মন থেকে করা বা একটা করার যে ইচ্ছা সেই ব্যাপারটা অন্তত এই গার্ডেনের বিষয়টাতে আমার খুব একটা নেই। তবে হ্যাঁ, আলাপালের যে বিষয়বস্তু কারি পাতা ধনে পাতা সেগুলোকে আমি জমিয়ে উপভোগ করি। তুমি বললে একটা তরমুজ হয়েছে, সেইটা লোভে আমি মূলত এসেছি আজকে, মানে ছাদেতে আসানোর কারণ হচ্ছে এটাই যে একটা তরমুজ হয়েছে। এই যে আগের বারও একটা হয়েছিল, আমি বোধ হয় শেয়ার করেছিলাম, বড় হবে তলায়, এটা আছে না বড় হবে। যাকে আমার মোটামুটি এই তরমুজ যেদিন কাটবো সেদিনও দেখাবো, মানে দুর্ধর্ষ ব্যাপার। আবার দেখো এখানে কি হচ্ছে, তরমুজ গাছই হচ্ছে। তুমি জানো না কোথায় কি পুঁতেছো? আমি পুঁতেছি ও দানার দিহা পরে পরে হচ্ছে, আজকে যে ফলসার দানাগুলো দিলাম সে ফেলে দিয়েছি। ফলসা গাছ অত বিরাট গাছ হয় এখানে, হবে না ফলসা গাছ, হবে না। আরে আমি গদি পেতে রেখেছি তোমাদের জন্য, মা বললো ধুলো হয়ে যাবে, তাও আমি গদি পেতে রেখেছি, বৃষ্টি হচ্ছে আসতামই না, ঠান্ডা করে দিলাম তোমাদের জন্য। আমি রাস্তার দায়িত্বে নেই তো, রাস্তা পুরো খুঁড়ে আর জল জমে আছে একধারে, এই যাতে মানুষ আর ঢুকতে, গুরুদুয়ারে দেখেছো গুরুদুয়ারে আস্তে আস্তে বাইক চালিয়ে
তুমি গুরুদুয়ারে দেখেছো প্রথমে আমরা মন্দিরে ঢোকার আগে পা ধুইয়ে দিই, আমরা এখানেও সেই নিয়ম করেছি। সবাই মিলে আমাদের আড্ডা প্রায় জমজমাট, আমাদের নেক্সট ডেস্টিনেশন সামনে অনেক অনেক প্ল্যানিংস আছে সেই সব নিয়ে, তো আগামী ব্লগগুলোতে সেগুলো দেখতে পাবেন। আর আড্ডা হবে, গল্প হবে, খাওয়া দাওয়া হবে না সে কেমন হয়, খাওয়া দাওয়া চা টা সবকিছু নিয়ে গল্প জমজমাট। ওরা এখন বাড়ি যাচ্ছে, আমাদের মোটামুটি প্ল্যানিং সেট আপ হয়ে গেছে, আমাদের আবার দেখা হচ্ছে 7 কিংবা 8 ছোট ছোট কিছু কিছু মুহূর্ত গুলো তুলে ধরলাম আজকে রবিবার। কিছু ভালো লাগবে, কিছু খারাপ লাগবে, যাই হোক এখন আমার এই হচ্ছে বিছানা, এই গদি, সেই গদি যেখানে আমি এখন ঘুমাই, বিকজ আর ওখানে হচ্ছে ঘাট, ওখানে মা আর বাবা ঘুমায়, বিকজ বাবার শরীরটা করা খারাপের পর থেকে আর উপরে যেহেতু কাজ হচ্ছে রুমটা অলরেডি মানে ভীষণ ঘেটে আছে, তো সেই কারণে আমরা এক ঘরে শুই, ভাই পাশের ঘরে শুই। চল ভিডিওটা শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, মন খুলে বাঁচো, প্রত্যেকটা মুহূর্তকে যাপন করো, প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করো, কারণ আমরা জানি না যে কোন মুহূর্তগুলো আমাদের মনে সারা জীবন গেঁথে থাকবে, আমাদের অসময়ে আনন্দ দেবে, অসময়ে সঙ্গী হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তই প্রত্যেকটা মুহূর্তের কাছে ভীষণভাবে ঋণী, কারণ প্রতিটা আগামীকাল অজানা। টাটা।